তাহলে ফার্স্ট হলো অনন্ত জলিলের দিন দা ডে মুভির আসল বাজেট। অ্যান্ড ট্রাস্ট মি, এই মুভির ডিরেক্টর মর্তজা আতাশ জমজম যেই বাজেটের কথা উল্লেখ করেছেন সেটা আসলেই শকিং। তিনি আজকে তার ইনস্টাগ্রামে দিন দা ডে নিয়ে তার সঙ্গে অনন্তর করা চুক্তিপত্র প্রকাশ করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে ছবিটির বাজেট ছিল মাত্র $5,00,000 এবং সেই সময়ের ডলারের মূল্য অনুযায়ী ছবির বাজেট দাঁড়ায় বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকার একটু বেশি। মর্তজা জানায়, চুক্তি অনুযায়ী কথা ছিল অনন্ত জলিল পুরো টাকাটাই বিনিয়োগ করবেন এবং বিনিয়োগকারী হিসেবে তিনি ছবির লভ্যাংশের 85% নেবেন এবং প্রযোজক হিসেবে তিনি পাবেন 15%। মর্তজা আরও জানায়, যেখানে অনন্ত আমাদের ইরানি টিমের পুরো $5,00,000 পরিশোধই করেননি, সেখানে ছবির বাজেট $10,000,000 হয় কিভাবে। তিনি আরও লিখেন, দুর্ভাগ্যবশত শুটিং শুরুর দিনগুলোতে আমি বুঝতে পেরেছিলাম যে এটি আমার জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত অনন্তের সঙ্গে কাজ করা, কিন্তু চুক্তির কারণে আমার ফিরে আসার কোনো পথ ছিল না, আমি চাইনি আমার ওয়াদা ভঙ্গ হোক। তিনি আরও লিখেন, ক্রমাগত স্ক্রিপ্ট পরিবর্তন থেকে তাদের মত পার্থক্যের শুরু হতে থাকে। এর মধ্যে তিনি উল্লেখ করেন, গল্পে নানা রকম ইস্যুর পরিবর্তন হয়, শুটিংয়ের স্থান সিরিয়া ও লেবানন থেকে পরিবর্তন করে আফগানিস্তান ও তুরস্কে নিয়ে যাওয়ায় তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়। মর্তজা জানায়, যেহেতু চলচ্চিত্রটির 85% বাংলাদেশের এবং অনন্ত বলতেন বাংলাদেশের সিনেমা ও মানুষদের আমার চেয়ে ভালো কেউ জানে না, সেই অজুহাতে প্রতিদিন সিনেমার স্ক্রিপ্ট ও অভিনয়ে হস্তক্ষেপ করতেন অনন্ত জলিল। তিনি আরও উল্লেখ করেন, অনন্ত জলিল কারখানায় কাজের চাপ ও ব্যবসায়িক ব্যবস্থার অজুহাতে শুটিংয়ে প্রায় সময় দেরি করতেন। এছাড়া মর্তজাকে ছাড়া অনন্ত তুরস্কে শুটিং করেছেন এবং সেখানে একটি দৃশ্যে নারীদের খুব বাজে নৃত্য শুট করা হয়েছে যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। মর্তজা আরও উল্লেখ করেন, অনন্তের খামখেয়ালির কারণে ছবির শুটিংয়ের ব্যয় বেড়ে যায়, তাছাড়া তিনি কারো অর্থই ঠিকঠাক মতো পরিশোধ করেননি। এর প্রতিবাদে মর্তজা কিছুদিন শুটিং বন্ধ রেখেছিলেন, পরবর্তী সময়ে কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সমঝোতায় আবার কাজটি শুরু করেন এবং অনন্ত সমস্ত বকেয়া পরিশোধ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। মর্তজা আরও লিখেন, অনন্ত বাংলাদেশ ও ভারতের হায়দ্রাবাদে দুই দফা তাকে ডেকে নিয়ে বকেয়া $2,00,000 পরিবর্তে মাত্র $24,000 পরিশোধ করেন এবং বারবার অনন্তকে তাগাদা দিলেও অনন্ত করোনা ও ব্যবসায় লোকসান এসবের অজুহাত দেন বলে জানান মর্তজা। এখন প্রশ্ন হলো, মর্তজা কেন এতদিন চুপ ছিলেন? এই বিষয়ে মর্তজা জানায়, অনন্ত বর্ষার বাসায় তিনি খাবার খেয়েছিলেন, সেই কৃতজ্ঞতা থেকে তিনি চুপ ছিলেন। ছবিটি মুক্তির আগের দিন তাদের দুজনের কাছে তিনি রিকোয়েস্ট করেছিলেন তার বকেয়া পরিশোধ করে দিতে, এমনকি তিনি এটাও বলেছিলেন, আমার নামটাও আপনারা ছবির সব জায়গা থেকে বাদ দিয়ে দিন, কিন্তু অনন্ত সেই কাজ করেনি। সো ভিউয়ার্স, অনন্ত যেখানে বলছিল এই মুভির বাজেট ১০০ কোটি সেই জায়গায় এখন ডিরেক্টর নিজে বলছে এই মুভির বাজেট ৪ কোটি টাকা। সো এই বিষয়ে এখন জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।